হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আরও একটি নতুন রেসিপি শেয়ার করব, কিভাবে খুব সহজে সিম্পলভাবে ইলিশ মাছের ঝুড়ি ভাজা যায়। ইলিশ মাছের ঝুড়ি ভাজার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো, ইলিশ মাছ, মাছগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি, আর লাগবে কালো জিরে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর লাগবে তেল। প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিব কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নেব, পেঁয়াজ গুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেবো আদা রসুন বাটা, হাত চামচ, গোটা কাঁচামরিচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো পানি, এবার এর ভিতর দিয়ে দেব কেটে রাখা ইলিশ মাছগুলো, এবার ঢাকনা দিয়ে 4 মিনিট রান্না করব। চুলোর জাল মাঝারি আছে করে, চার মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উঠিয়ে নেব। ক্যামেরা অফ থাকাকালীন আমি মাছগুলো ভেঙে ঝুড়ি করে নিয়েছি, ক্াক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 া
ঝুরি ভাজা হয়ে গেছে, এবার একটু সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।